বিরাট সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের গোপন সূত্রে খবরের ভিত্তিতে 31 নং জাতীয় সড়কের তেলেঙ্গানা থেকে আসা 6 লক্ষ টাকার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা যায় রবিবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে 31 নং জাতীয় সড়কের সলসলাবাড়ি এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। জানা যায় উত্তরপ্রদেশ থেকে অসমগামী একটি কন্টেইনারকে আটক করে পুলিশ। সেই কন্টেইনারে তল্লাশি চালিয়ে চালকের পেছনের কেবিন থেকে 24,000 নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 6 লক্ষ টাকা। উদ্ধারের ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত চালকের নাম ফরজান্ত হুসেইন, উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। সোমবার অভিযুক্তকে ড্রাগস অ্যান্ড কসমেটিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলার দায়রা আদালতের বিচারক অভিযুক্তকে 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ জানতে পারে হত্যা হওয়া নিষিদ্ধ ট্যাবলেটগুলি তেলেঙ্গানা থেকে আনা হয়েছিল, তাতেই বিভিন্ন মহলে প্রশাসনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন ওঠে। সুদূর দক্ষিণ ভারত থেকে আলিপুরদুয়ার জেলা শহর পর্যন্ত প্রশাসনের অগোচরে এলো কিভাবে, কাদের মদতে এ ধরনের চক্র ভিন রাজ্য থেকে নেশা জাতীয় ট্যাবলেট পাচার করছে, সেই প্রশ্নই করছে বিভিন্ন মহল। স্যার, একজনকে গ্রেপ্তার করা হয়েছে নেশাজাত ট্যাবলেট সহ, কি বলবেন? কালকে একটা গোপন সূত্র খবর পেয়ে আমাদের মোবাইল গাড়ি সলসলাবাড়িতে ন্যাশনাল হাইওয়েতে একটি ট্রাক আটকায়, কন্টেনার ট্রাক, যার নাম্বার UP21CT3619, এবং সার্চিং করে ড্রাইভার কেবিন থেকে টাপিল 100 এই নামের 24,000 ট্যাবলেট পাওয়া যায় ওখান থেকে, যেটা তাপেন্টেডল হাইড্রোক্লোরাইড আইপি জেনারিক নেম যার, এই ওষুধগুলোর কিন্তু কোনো কাগজ ড্রাইভারকে জিজ্ঞেস করে পাওয়া যায়নি, ড্রাইভার কোনো কাগজ দেখাতে পারেনি, এবং আমাদের সন্দেহ হয় যে এই ওষুধগুলি অন্য কোনো উপায়ে ইললিগাল ডিসপোজাল বা অসৎ উপায়ে এগুলোকে বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল। আমরা খবর পেয়ে সেটাকে ধরি এবং ড্রাইভারকেও অ্যারেস্ট করা হয় এবং গাড়ি সিজ করা হয় এবং ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে এটি কেস হয়। গাড়িটি তো শোনা যাচ্ছে ইউপি থেকে আসছিল, মুরাদাবাদ থেকে আসাম অভিমুখে যাচ্ছিল, এবং ড্রাইভারকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এবং পিসি প্রেয়ার দেওয়া হয়েছে। কোর্টের মহামান্য বিচারক কি আদেশ দেয় সে আদেশের অপেক্ষায় করছি। ড্রাইভারের বাড়ি মুরাদাবাদ, বিলারি থানার আন্ডার, এবং এটার জন্যে জানার জন্য এই ট্যাবলেটগুলি কি কারণে আনা হচ্ছিল বা কোথা থেকে আনা হচ্ছিল বা কীভাবে ট্যাবলেটগুলি মানে বিনা কাগজপত্র এত দূর এলো বা কোথায় এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কি করার উদ্দেশ্যে, সেগুলো জানার জন্যেই এই কেস করা হয়েছে এবং ড্রাইভারকে তার জন্যে পুলিশ কাস্টডি বা পুলিশ রিমান্ডে নেওয়া হবে, তার প্রেয়ার দেওয়া হয়েছে, এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। এই ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। বনা রা হ্যাঁ বার বার ভিডিও বনা রা হ্যাঁ।